ভিডিওটি আমি উৎসর্গ করছি আমার প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্যে। শিক্ষক জীবনের একটি সবথেকে বড় পুরস্কার হচ্ছে জাতীয় পুরস্কার অর্থাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স। কোনো ক্ষেত্রে হয়তো কোনো স্যারকে আপনারা লক্ষ্য করবেন, হয়তো তার নিজের মধ্যে কোনো অহংকার নেই বা ইগো নেই, এরকম ধরনের হয়তো টিচার এইখানে আবেদন করতে হয় অনলাইনে। কিন্তু প্রসেসের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক টিচার কিন্তু আবেদন করেন না। তো আমি বলবো হয়তো যারা একটু ওয়াকে বহাল আছেন ওই সমস্ত টিচারদের এই ধরনের আবেদনকারী ফর্মটা ফিল আপ করান, যাতে পশ্চিমবঙ্গে যারা বেস্ট টিচার ওনারাও যেন এই অ্যাওয়ার্ডটা পায়। এবং সেই অনুযায়ী কিন্তু সেই সমস্ত টিচারদেরকে কিন্তু আপনারা মোটিভেট করুন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী লাগতে পারে এই ধরনের কিন্তু জিনিসগুলো আমাদের সেই সমস্ত টিচারদেরকে কিন্তু ওয়াকিবহল করান, যাতে ম্যাক্সিমাম টিচার অ্যাপ্লাই করতে পারে। সেখান থেকে যে সমস্ত টিচাররা বেস্ট হবে তারাই কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাবে। শিক্ষকদের এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য কী কী প্রয়োজনীয় শর্ত বা যোগ্যতা লাগে, পাশাপাশি নির্বাচন পদ্ধতি কীভাবে হয়, পশ্চিমবঙ্গের কতজন নমিনি থাকে, আবেদন কীভাবে করবেন, টাইম শিডিউল রয়েছে এই 2020-তে, এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে কী নোটিশ রয়েছে এই আবেদন করার ব্যাপারে। ফার্স্ট আপনাদেরকে জানাবো শিক্ষকদের প্রয়োজনীয় যোগ্যতা বা শর্ত। এক নম্বরে বলা হচ্ছে স্কুল শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ হেড টিচাররা, যারা প্রতিষ্ঠিত বা পরিচিত প্রাথমিক বা মিডিল বা আপার প্রাইমারি বা হাই বা হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেন। এবং দেখুন কোন কোন স্কুলগুলি এগুলো অ্যাপ্লাই হবে, এ দিয়ে বলা হচ্ছে স্কুলটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন দ্বারা চালিত হতে হবে বা স্থানীয় প্রশাসন বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে জানি বেশিরভাগ স্কুলই হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত, কারণ গভর্নমেন্ট এডেড বিভিন্ন ধরনের প্রাইমারি স্কুল বলুন বা হাই স্কুলগুলো। বিয়েতে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কুল যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, এবং স্কুলগুলি যদি অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি এর পক্ষ থেকে হয়। সিএতে বলা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE-র স্কুল যদি হয়। ডিতে বলা হচ্ছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অর্থাৎ CISC-এর অ্যাফিলিয়েটেড স্কুল যদি হয়। দু নম্বরে বলা হচ্ছে সাধারণত অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই পুরস্কারের যোগ্য নন, কিন্তু যে সমস্ত শিক্ষক যারা চাকরি করছেন একটি বছরের অংশবিশেষ অন্ততপক্ষে 4 মাস একদম এই বছরের 30 এপ্রিল পর্যন্ত, যার জাতীয় পুরস্কারের সাথে সম্পর্ক, এনাদের ক্ষেত্রেও যদি অন্যান্য কন্ডিশনগুলি পরিপূর্ণ থাকে তাহলে বিবেচনা করা হবে। অর্থাৎ যিনি রিটায়ার্ড টিচার কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবেদন করতে হলে আপনাকে মিনিমাম 4 মাস জব করতে হবে এবং এক্ষেত্রে ডেডলাইন কিন্তু বেড়ে দিয়েছে 30 এপ্রিল। 3 নম্বরে বলা হচ্ছে প্রতিষ্ঠানের প্রশাসক শিক্ষার ইন্সপেক্টর অর্থাৎ AI বা DI স্যার বা SI স্যাররা ইত্যাদিরা, ট্রেনিং ইনস্টিটিউটের স্টাফরা এই পুরস্কারের যোগ্য নন। 4 নম্বরে বলা হচ্ছে শিক্ষক বা প্রধান শিক্ষক যিনি টিউশনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। 5 নম্বরে বলা হচ্ছে কেবল রেগুলার টিচার এবং প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রধান শিক্ষকরা এই পুরস্কারের যোগ্য। 6 নম্বরে কন্ট্রাকচুয়াল টিচার অর্থাৎ ধরুন এখানে পশ্চিমবঙ্গে যেমন রয়েছে প্যারা টিচার এবং শিক্ষামিত্ররা এই পুরস্কারের যোগ্য নয়, আপনাকে রেগুলার টিচার হতে হবে। বলবো আপনাদেরকে আবেদন গ্রহণের পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি সম্বন্ধে। দেখুন 1 নম্বরে লেখা আছে সমস্ত আবেদনকারীকে অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে রিসিভ করতে হবে। 2 নম্বরে বলছে MHRD নিশ্চিতভাবে সহযোগিতা করবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে পোর্টালের এন্ট্রি করার সময় এবং যান্ত্রিক এবং প্রয়োগ সংক্রান্ত ব্যাপারে সমাধান করবে ডাটা এন্ট্রি করার সময় পোর্টালের মধ্যে পোর্টাল ডেভেলপমেন্ট এজেন্সির মধ্য দিয়ে। 3 নম্বরে বলা হচ্ছে MHRD পুরো খরচের ব্যয়ভার বহন করবে পোর্টালের ডেভেলপমেন্ট এবং মেনটেন্যান্সের জন্য। 4 নম্বরে বলা হচ্ছে যদি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্কুলের প্রধান যদি সরাসরি অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ফর্ম তারা অনলাইনের মাধ্যমে ওয়েব পোর্টালে এই নির্দিষ্টভাবে শেষ তারিখের আগে। 5 নম্বরে বলা হচ্ছে প্রত্যেক আবেদনকারী একটি পোর্টফোলিও জমা দেবে অনলাইনে এন্ট্রি ফর্মের সাথে, পোর্টফোলিওর সাথে অন্তর্ভুক্ত থাকবে প্রাসঙ্গিক সাপোর্টিং মেটেরিয়াল যেমন ডকুমেন্ট টুলস অথবা সরঞ্জাম, কার্যক্রমের রিপোর্ট, ভিজিটস, ফটোগ্রাফ, অডিও বা ভিডিও ইত্যাদি। 6 নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর অঙ্গীকার, প্রত্যেক আবেদনকারীকে একটি অঙ্গীকার করতে হবে যে সমস্ত তথ্য বা ডাটা যেগুলি জমা দেওয়া হয়েছে এগুলি সত্য তার জ্ঞানত অবস্থায়, এবং যদি কোনো কিছু পরবর্তীকালে অসত্য পাওয়া যায় তাহলে তাকে দায়ী করা হবে শাস্তিমূলক ব্যবস্থার জন্য। আসবো আপনাদেরকে নির্বাচন পদ্ধতি কীভাবে হয় সেটা আপনাদেরকে জানাবো। এটা কিন্তু 3টে বা 4টে প্রসেসে হয় এবং তারপরে আপনার নাম বের হয়।
প্রথম যেটা হয় সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি অর্থাৎ ডিএসসি অর্থাৎ জেলা নির্বাচক কমিটি। প্রথম দফার স্ক্রুটিনি হবে জেলা নির্বাচক কমিটি দ্বারা, যার প্রধান থাকবে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। জেলা নির্বাচক কমিটির সদস্যরা এর আন্ডারে হবে, এ দিয়ে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হবে চেয়ারপারসন, বি দিয়ে বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থাকবে সদস্য, সিতে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর দ্বারা একজন সুনামি শিক্ষাবিদ থাকবেন, সেও হবে সদস্য। আমরা বলা হচ্ছে ডিএসসির আন্ডারে যে মুখ্য কাজগুলি হবে, এ দিয়ে ঘটনার ফিজিক্যাল ভেরিফিকেশন বা আবেদনকারী যে তথ্য দিয়েছে তার ভেরিফিকেশন করা, একটি ভেরিফিকেশন টিম তৈরি করে তারা হচ্ছে আবেদনকারীকে মূল্যায়ন বা মার্কিং করা, অ্যানেক্সের ওয়ানে যে ফর্মেট আছে তার ভিত্তিতে। সিতে বলা হচ্ছে জেলা নির্বাচন কমিটির দ্বারা সার্টিফিকেট, জেলা নির্বাচন কমিটি সার্টিফাই করবে যে যখন নম্বর দেওয়া হবে সমস্ত ভেরিফিকেশনের পর। দিতে বলা হচ্ছে আবেদনকারী পূর্ণাঙ্গ মূল্যায়নের পর জেলা নির্বাচন কমিটি তিনজনের নাম শর্ট লিস্ট করবে এবং সেগুলিকে স্টাফ সিলেকশন কমিটিতে ফরওয়ার্ড করবে অনলাইন পোর্টালের মাধ্যমে, প্রত্যেক তিনজন আবেদনকারীর সতর্কিত ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে। এগুলো হচ্ছে দেখুন আবেদনকারীর গৃহীত হিসাবে জেলা নির্বাচন কমিটি ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে মোটভাবে সর্বাধিক একজন ব্যক্তির নাম বিবেচিত করতে পারে, অনবদ্য টিচারদের মধ্যে স্পেশাল এডুকেটরকে নিয়ে এবং বিভিন্নভাবে সমর্থ শিক্ষক বা স্কুলের প্রধান এইচটিদের নিয়ে। এতে বলা হচ্ছে জেলা নির্বাচন কমিটি শিক্ষকদের অ্যাকাউন্ট পারফরমেন্সের ভিত্তিতে নিতে পারে বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রে, যেমন বিজ্ঞান, কলা, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি। ডিস্ট্রিক্ট থেকে যেটা সিলেক্ট হলো সেটা চলে যাবে স্টেট সিলেকশন কমিটিতে অর্থাৎ SSC, যেটা জেলা নির্বাচন কমিটিতে। এবং দেখুন সেটা নম্বরে বলা হচ্ছে জেলা নির্বাচন কমিটির প্রধান হলো প্রিন্সিপাল সেক্রেটারি বা রাজ্য শিক্ষা দপ্তরের সেক্রেটারি দ্বারা। জেলা নির্বাচন কমিটির সদস্যরা এর অধীন, এ দিয়ে বলা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি বা রাজ্য শিক্ষা দপ্তরের সেক্রেটারি হবে চেয়ারপারসন, বি দিয়ে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নমিনি হবে সদস্য, সি দিয়ে বলা হচ্ছে ডাইরেক্টর বা কমিশনার অফ এডুকেশন হবে মেম্বার সেক্রেটারি, ডি দিয়ে বলা হচ্ছে ডাইরেক্টর বা SCERT বা সমতুল্য যদি SCERT না থাকে তার সদস্য হবে। এবং দশমে বলা হচ্ছে নির্বাচন কমিটির অধীনে যে যে কাজগুলি হবে, এ বলা হচ্ছে পুনরায় ভেরিফিকেশন সব কিছু তথ্য বা নম্বর সমস্ত জেলা নির্বাচন কমিটির দ্বারা গৃহীত আবেদনকারীদের, বি দিয়ে বলা হচ্ছে আবেদনকারীর মূল্যায়ন এবং বেস্ট ক্যান্ডিডেটদের একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে যিনি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক নম্বর পাবেন এবং সেটাকেই ফরওয়ার্ড করতে হবে ইন্ডিপেন্ডেন্ট বিচারককে অনলাইন পোর্টালের মাধ্যমে জাতীয় স্তরে। আরেক ধরনের কমিটি আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশন সিলেকশন কমিটি অর্থাৎ OSC, অর্থাৎ অন্যান্য যে অর্গানাইজেশনের জন্য এটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং বলা হচ্ছে OSC গঠন হবে এর অধীনে। এ দিয়ে বলা হচ্ছে চেয়ারপারসন বা ডাইরেক্টর বা কমিশনার বা অর্গানাইজেশন এর প্রধান হবে চেয়ারপারসন, বি দিয়ে বলা হচ্ছে অর্গানাইজেশনের একজন অফিসার নির্বাচিত হবে চেয়ারপারসন দ্বারা, সি দিয়ে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নমিনি হবে সদস্য, ডি দিয়ে বলা হচ্ছে চেয়ারপারসন দ্বারা একজন বিখ্যাত শিক্ষাবিদ হবে সদস্য। বারম্বার ক্ষেত্রে বলা হচ্ছে OSCর প্রধান কাজ হবে, এ দিয়ে বলা হচ্ছে অর্গানাইজেশন অনুসরণ করতে পারে তাদের আভ্যন্তরীণ পজিশন গ্রহণের জন্য, বি দিয়ে বলা হচ্ছে নমিনেশন মূল্যায়ন করা এবং একটি শর্ট লিস্ট তৈরি করা বেস্ট ক্যান্ডিডেটদের জন্য অর্গানাইজেশন অ্যানেক্স 2 ভিত্তিতে সর্বাধিক বেশি পাওয়া এবং সেটাকে ইন্ডিপেন্ডেন্ট বিচারককে ফরওয়ার্ড করতে অনলাইন পোর্টালের মাধ্যমে যা জাতীয় স্তরে পাঠাতে হবে। দেখুন এই স্টেট সিলেকশন কমিটি বা অর্গানাইজেশন সিলেকশন কমিটি এর পরে সেটাকে চলে যাবে ইন্ডিপেন্ডেন্ট জুরি অ্যাট ন্যাশনাল লেভেল। তারপরে স্টেট সিলেকশন কমিটি বা অর্গানাইজেশন সিলেকশন কমিটির থেকে চলে যাবে ইন্ডিপেন্ডেন্ট জুরি অ্যাট ন্যাশনাল লেভেলে। এবং দেখুন 13 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিচারক জাতীয় স্তরে প্রধান হবে অবসরপ্রাপ্ত সেক্রেটারি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ব্যক্তিদের নামগুলি রিভিউ করবে যেগুলি সমস্ত জেলা নির্বাচন কমিটি অর্থাৎ SSC এবং অর্গানাইজেশন সিলেকশন কমিটি অর্থাৎ OSC দ্বারা ফরওয়ার্ড করা হয়েছে এবং ফ্রেশ মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে। এ দিয়ে বলা হচ্ছে প্রত্যেক নমিনির প্রয়োজন একটি প্রেজেন্টেশন বিচার করার পূর্বে, বিতা বলা হচ্ছে বিচারকদের নাম নির্বাচন করবে তালিকা থেকে সর্বাধিক 45+2 স্পেশাল ক্যাটাগরি ফর ডিফারেন্টলি এবল টিচার্স ইটসেটা। এতে বলা হচ্ছে TA বা DA নমিনিদের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে পেড করা হবে। দিতে বলা হচ্ছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট বিচারকদের জন্য NCERT দ্বারা প্রোভাইড করা হবে। 14 নম্বরে বলা হচ্ছে অন্যান্য ধরনের পুরস্কার অন্তর্ভুক্ত করা হবে শিক্ষকদের জাতীয় পুরস্কারের অধীনে। এতে বলা হচ্ছে বার্ষিক সময়ে অনলাইনে নিজস্ব নমিনেশনের জন্য, শর্টলিস্টের জন্য এবং চূড়ান্ত নির্বাচনের জন্য সিদ্ধান্ত হতে পারে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সেক্রেটারি দ্বারা সিদ্ধান্তটা হতে পারে। দেখুন টিচারদের যোগ্যতা কীভাবে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়ন করার জন্য মোট 100 নম্বর থাকে। 100 নম্বরের মধ্যে দেখুন এই এ দিয়ে অবজেক্টিভ ক্রিয়েশন যেখানে আছে অর্থাৎ ক্যাটাগরি এ, সেখানে থাকে 20 নম্বর এবং বি দেখুন ক্রাইটেরিয়া বেসড অন পারফরমেন্স যেটা হচ্ছে ক্যাটাগরি বি, এতে থাকে হচ্ছে 80 নম্বর। তাহলে 20 আর 80 টোটাল হলো 100।
দেখেন এই ক্যাটাগরি এ বির ডিটেলস কি রয়েছে। দেখুন ক্যাটাগরি এ অবজেক্টিভ ক্রাইটেরিয়া এবং সর্বাধিক নম্বর এইদিকে দেখুন লেখা আছে এবং ফার্স্ট সিরিয়াল নম্বর লেখা আছে এবং মাঝে আছে ক্রাইটেরিয়া লেখা আছে। দেখুন এক নম্বরে লেখা আছে টিচার দ্বারা কাজকর্ম যেখানে সম্প্রদায়কে বা বাবা বা প্রাক্তন ছাত্রছাত্রী ইত্যাদিকে উৎসাহ দেয়, স্কুলে অবদান বিভিন্নভাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা কম্পিউটার বা মিড ডে মিল বা তহবিল বা বই ইত্যাদি, এই জন্য হচ্ছে তিন নম্বর। দু নম্বর হচ্ছে পাবলিকেশন প্রকাশন, রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল জার্নালে আর্টিকেল বের হলে অর্থাৎ ISSN এর সাথে বই বা ISBN এর সাথে ইত্যাদি কত পাঁচ বছরের মধ্যে। এবং এর জন্য দেখুন নম্বর আছে তিন। তিন নম্বর কেতে বলা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠানের মূল্য নির্ধারণ রিপোর্ট বা অন্যান্য মূল্যায়ন নির্ধারণ টুলসের মাধ্যমে গত তিন বছরের মধ্যে, সেটাও কিন্তু আছে তিন নম্বর। চার নম্বর বলা হচ্ছে স্কুলে কি অভিযোগ ছাড়া নিয়মিত আসেন, তার জন্য আছে তিন নম্বর। পাঁচ নম্বর বলা হচ্ছে কর্মরত অবস্থায় কি নিয়মিত ট্রেনিংয়ে যোগদান করেন বা ট্রেনিংয়ে পাঠানো হয়, এটার জন্য আছে দু নম্বর। ছ নম্বর বলা হচ্ছে স্কুলের এনরোলমেন্ট বাড়ানো হয়েছে কি না এবং ড্রপ আউট কমানো হয়েছে কি না, সেটার জন্য আছে দু নম্বর। সাত নম্বর বলা হচ্ছে যদি টিচারটি স্বয়মের অধীন কোনো এনরোলমেন্ট করা থাকে বা অন্য কোনো মক প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু আছে দু নম্বর। এনএসডিএলের কোর্সটা কিন্তু স্বয়ং প্ল্যাটফর্ম থেকেই হয়েছিল। নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে ই কন্টেন্টে উন্নয়ন পাঠ্য বই SCERT বোর্ড বা NCERT এর জন্য শিক্ষকদের হ্যান্ডবুক হলে তাহলে দু নম্বর পাওয়া যাবে। তাহলে ক্যাটাগরি এতে অবজেক্টিভ ক্যাটাগরিতে আমরা আছে টোটাল 20 নম্বর। এবার আসবো ক্যাটাগরি বি, যেখানে আছে 100 মধ্যে হচ্ছে 80 নম্বর, হচ্ছে ক্যাটাগরি বেসড অন পারফরমেন্স এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে নির্ণায়ক সিরিয়াল নম্বর, মাঝে ক্যাটেরিয়া এবং লাস্টে হচ্ছে সর্বাধিক নম্বর। এক নম্বরে লেখা আছে ইনোভেটিভ পরীক্ষা যেমন ICT এর ব্যবহার, জয়ফুল লার্নিংয়ের কৌশল, টিচার দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাদানের তার ব্যাপক প্রভাব, উন্নয়ন এবং উপযুক্ত শিক্ষা সংক্রান্ত দিকের ব্যবহার, প্রতিদিন শিক্ষাদানে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ TLM এবং কম দামের শিক্ষাদানের সাহায্যকারী বস্তু ইত্যাদি, যেগুলির ভিত্তি হবে নাম্বার স্কেল বা ইনোভেশন বা পরীক্ষার প্রভাব, এর জন্য কিন্তু সর্বাধিক নম্বর আছে 30 নম্বর। দু নম্বর ক্ষেত্রে বলা আছে পাঠ্যক্রম বহির্ভূত এবং সহযোগী পাঠ্যক্রম কার্যাবলীর সংগঠন, যেটার ভিত্তি হবে নাম্বার স্কেল এবং পরীক্ষার প্রভাব, এর জন্য আছে 25 নম্বর। তিন নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে এ দিয়ে সমাজের সংহতি, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের জন্য এবং সামাজিক সচেতনতা প্রচারের জন্য বাচ্চাদের মধ্যে, এবং বি দেশ গঠন এবং জাতীয় সংহতিকে উৎসাহ দান, এর জন্য আছে 25 নম্বর। তাহলে মোট টোটাল হলো এখানে 80 নম্বর, ক্যাটাগরি এর 20 এবং ক্যাটাগরি বি এর হচ্ছে 80। তাহলে গ্র্যান্ড টোটাল হলো 100। গ্রান্ড টোটাল 100 নম্বরের ভিত্তিতে আপনাকে মার্কিং করা হবে। দেখছেন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা অর্গানাইজেশনে ম্যাক্সিমাম কতজন নমিনিকে অ্যালাউ করা যাবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন নম্বর রয়েছে। এবার দেখুন এই অনুযায়ী প্রথমে প্রত্যেকটি রাজ্য রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের কী অবস্থা। দেখুন 28 নম্বরে পশ্চিমবঙ্গ আছে এবং সেখানে সর্বাধিক নমিনি হচ্ছে 6 জন এবং মোট রাজ্য থেকে নমিনি হতে পারে সর্বাধিক 126 জন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ম্যাক্সিমাম হচ্ছে 10 জনকে পারবে এবং তাছাড়া বিভিন্ন ধরনের CBSE বা CISE বা কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় বা সৈনিক স্কুলে এই সমস্ত বোর্ডের জন্য আছে 17টি নমিনি। সব কিছু মিলিয়ে কিন্তু গ্র্যান্ড টোটাল নমিনি হচ্ছে 153 জন। কম্পিউটার থেকে আবেদন করতে পারেন, পাশাপাশি যদি মোবাইল থেকে করেন তাহলে একটা অপশন আছে, দেখুন এখানে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট আসবে, এই ব্লু কালারের এখানে রাইট ক্লিক করলে ডেস্কটপ সাইটটা হবে। তাহলে এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার পেজ ওপেন হবে, তার ফলে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে যে একটি ওয়েবসাইটে আসতে হবে, সেই ওয়েবসাইটটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে nationalawardstoteachers.mhrd.gov.in। অর্থাৎ ওই সাইটে আসার পর দেখুন একদম শেষের দিকে লেখা দেখুন লেখা আছে লগ ইন বা রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এবার নিউ রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন তাহলে আপনার আসবে অর্গানাইজেশন টাইপ, এখানে টাইপটা লিখবেন, আপনার অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম লিখবেন, আপনার মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল দিবেন এবং একটি যে ক্যাপচাটা এখানে লেখা আছে জাস্ট ওই একটি জিনিস ফিল আপ করে এখানে দেবেন। দেন সেন্ড অ্যাক্টিভেশন লিঙ্ক অন অ্যাবাভ ইমেল, অর্থাৎ আপনার যে ইমেলটি এখানে দেবেন সেই ইমেলে একটা ইমেল যাবে, সেই ইমেলে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে পরবর্তীকালে ফর্মটা ফিল আপ করতে হবে। এই জন্য আমরা যখন ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের যে ফটো বা ডকুমেন্ট রয়েছে তার পাশাপাশি আমাদের ইমেল আইডি এবং আমাদের নিজের ফোনটিও কিন্তু পাশে রাখবেন। অর্থাৎ এই ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স MHRD.gov.in এই ওয়েবসাইটে আসার পর নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিছু বেসিক ইনফরমেশান ফিল আপ করতে হবে, তারপরে ক্লিক সাবমিট করতে হবে, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার ওটিপি করতে হবে, দেন লগ ইন মোবাইল নাম্বার অ্যাজ ইউজার নেম অ্যান্ড ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে। তারপরে যে প্রসেসটা আপনাদেরকে একটু জানাচ্ছি, ফার্স্ট লেখা আছে অর্গানাইজেশন টাইপ, এখানে আপনার যেরকম ধরনের স্কুল আছে সেরকম লিখবেন, অর্থাৎ গভর্নমেন্ট স্কুল থাকলে সেভাবে লিখবেন, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল এবং ক্যাপচা কোড এটা লিখবেন। দেখুন ব্লু বক্সে লেখা আছে সেন্ড অ্যাক্টিভেশন লিঙ্ক
অন অ্যাবাভ ইমেল, এটাতে ক্লিক করবেন। দেখুন উপরে লেখা আছে ক্লিক অন সেন্ড অ্যাক্টিভেশন লিঙ্ক অন ইমেল, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেলে কিন্তু একটা ইমেল আ যাবে। এটি করতে হবে আপনাকে আপনার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি ওপেন করতে হবে এবং ইমেলে হেল্প ডেস্ক nat@gov.in এখান থেকে একটা ইমেল আসবে। দেখুন এখানে একটি লিঙ্ক থাকবে, এটিতে আপনি ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে এবং মোবাইল নাম্বারটা দিবেন এবং একটা যেখানে যে ক্যাপচা লেখা আছে সেই ক্যাপচাটা এখানে এক্সাক্ট লিখে দেবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে যে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা লিখবেন, তাহলে কিন্তু মোবাইল ভেরিফিকেশন হয়ে যাবে। পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবারে পাসওয়ার্ডের জন্য 8টা লেটার লাগবে, সেক্ষেত্রে ছোটো বড় বিভিন্ন রকমের নম্বর দিয়ে করতে হবে, বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে করতে হবে সেটা আপনার জানেন। ইউজার আইডিটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটাই হবে এবং পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দেন সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর একদম ওয়েবসাইট যেটা ছিল nationalawardsto teachers.mihrd.gov.in এই ওয়েবসাইটে যাবেন, একদম আবার দুই পেজটা খুলবেন নতুন করে, একদম ফার্স্ট পেজটি তো আসার পর দেখুন সেখানে লগ ইনটা ছিল একদম কোণের দিকে, সেই সেখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এখানে অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেন্ট রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে যে ক্যাপচা কোড আছে সেটা কোডটা এখানে লিখে দেবেন, দেন লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার কী কী সাবমিট রয়েছে, কী কী সাবমিট হয়নি, এই ধরনের এরকম ক্রস চিহ্ন আছে, কোথাও রাইট চিহ্ন আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। রাইট চিহ্নগুলো হচ্ছে যে পেজগুলো আপনি সেভ করেছেন এবং যেগুলো ক্রস চিহ্ন আছে সেগুলো হচ্ছে নট সেভ হয়েছে, সেই জন্য ক্রস চিহ্ন দেখাচ্ছে। তারপরে আপনাকে পার্সোনাল ডিটেলস ফর এন্ট্রি ফর্মে দিতে হবে, আপনার জেন্ডার কী, আপনার ডেট অফ বার্থ কত, আপনার অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে সেটা লিখতে হবে। এখন একদম ফোনের দিকে লেখা আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ইমেজ, অর্থাৎ আবেদনকারীর ছবিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখা যাচ্ছে দেখুন ম্যাক্সিমাম 100 KB মধ্যে এটা করতে হবে, যে এবং সেটাকে JPG বা PNG ফাইলে কিন্তু আপনি এটাকে আপলোড করতে পারেন। আপনি হাউস নাম্বার লিখবেন, তারপরে আপনার লোকালিটি বা এরিয়া বা ভিলেজ হলে লিখবেন, তারপরে আপনার স্টেট লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, আপনার ব্লক লিখবেন, আপনার পিনকোড দেবেন। বায়োগ্রাফি যদি আপনি কোনো কিছু ফাইল অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে চুজ ফাইল ক্লিক করে সেই ফাইলটা অ্যাটাচ করে দেবেন এবং ডিফারেন্ট ইভেন, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, সেভাবে ক্লিক করবেন। অ্যান্ড সেভ আদার ইনফরমেশনে ক্লিক করবেন। তারপরে আছে স্কুল ডিটেলস এন্ট্রি ফর্ম, অর্থাৎ আমার স্কুলের কিন্তু ডিটেলস এখানে জানাতে হবে। প্রথমে হচ্ছে ইউডাইস কোড, স্কুলের নাম, স্কুলের ম্যানেজমেন্ট, স্কুল ক্যাটাগরি, স্কুল টাইপ, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, পিন এবং ডেট অফ জয়নিং ইন দি স্কুল, অর্থাৎ আপনারা সেই স্কুলে কবে যোগদান করেছেন এবং ডেজিগনেশন অফ দি স্কুল, স্কুলে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার না হেড টিচার সেটা আপনি লিখবেন, দেন এটাকে সেভে ক্লিক করবেন। সার্ভিস রেকর্ড এন্ট্রি ফর্ম, এখানে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস সংক্রান্ত যে সমস্ত রেকর্ড আছে সেগুলো কিন্তু লিখতে হবে। দেখুন লেখা আছে, ফার্স্ট লেখা আছে ডেট অফ জয়নিং ইন দ্য টিচার সার্ভিস, আপনি কবে চাকরিতে যোগদান করেছেন সেটা লিখবেন। ডিউরেশন অফ দ্য টিচার, এখানে আপনি কতদিন চাকরি করছেন সেটা লিখবেন। ইনস্টিটিউশন নেম, অর্থাৎ আপনার স্কুলের নাম লিখবেন এবং ক্যাটাগরি লিখবেন। তারপরে ডিউরেশন কী কী আছে সেগুলো লিখবেন। ফার্স্ট ডট, অর্থাৎ আপনার কোন কোন ক্লাস পড়া হয় সেটা লিখবেন। সাবজেক্ট ডট, অর্থাৎ কোন কোন সাবজেক্ট পড়ানো হয় সেটা লিখবেন। মেন ইয়ার কোনো কিছু থাকে সেটা এখানে লিখবেন। এবং দেখুন নিচে আছে এক্সপিরিয়েন্স, সিলেক্ট সার্ভিসে আপনি ক্লিক করবেন, কোন টাইমে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা লিখে দেবেন। পরে আছে অবজেক্টিভ ক্রাইটেরিয়া ডিটেলস, যারা বিভিন্ন কাজকর্ম যেখানে সম্প্রদায়কে বা বাবাকে বা প্রাক্তন ছাত্রকে ইত্যাদিকে উৎসাহ দেয় স্কুলে অবদান, বিভিন্নভাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার, মিড ডে মিল বা বই দেওয়া হলে, এটা কিন্তু 3 নম্বর ছিল। এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট থাকলে সেটাও কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে দেবেন। এবং রিমার্কে কিছু লিখতে হলে আপনি 5000 শব্দের মধ্যে এটা লিখে দেবেন। মোড়ে হচ্ছে পাবলিকেশন প্রকাশন বা রিসার্চ পেপার বা ইন্টারন্যাশনাল বইয়ে কিছু থাকলে সেটা লিখে দেবেন। এখানে এই লেভেলে কিছু আর্টিকেল থাকলে সেটাও লিখে দিতে পারেন বা সাপোর্টিং কিছু ভিডিও থাকলে বা ইউএল থাকলে এখানে দিয়ে ক্লিক করবেন, বা যদি কোনো ডকুমেন্ট দিতে চান তাহলে কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপনি ভিডিও দিতে পারেন। এবং দেখুন এখানে রিমার্কস কিছু থাকলে আপনি লিখতে পারেন, পরের পেয়ে যাবেন। বলা হচ্ছে বার্ষিক 19 সালের মূল্য নির্ধারণ বা রিপোর্ট বা মূল্য নির্ধারণ টুলসের মাধ্যমে গত 3 বছরের মধ্যে, এবং সেখানে দেখুন 2018-19, 2017-18 এই ধরনের কিন্তু ব্যাপার রয়েছে। এবং দেখুন এখানে ভিডিওর URL দিতে পারেন এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারেন এবং রিমার্কস বা মন্তব্য লিখতে পারেন। এবং লেখা 4 নম্বর লিখুন, লেখা রয়েছে স্কুলে কী অভিযোগ ছাড়া নিয়মিত আসেন বা নো, বা যেরকম আপনি আছেন সেরকম চয়েস করবেন। পাশাপাশি এই নিয়ে কোনো ভিডিও থাকলে সেটা দেবেন, পাশাপাশি কোনো ডকুমেন্ট ভিডিও থাকলে সেটাও কিন্তু এখানে চুজ ফাইল করে দেবেন এবং কিছু রিমার্ক থাকলে এখানে কমেন্ট করে লিখবেন 5000 শব্দের মধ্যে। তারপরে হচ্ছে কর্মরত অবস্থায় কি নিয়মিত ট্রেনিংয়ে যোগদান করেন বা ট্রেনিংয়ে পাঠানো হয়, সেটা হলে ইয়েস, নো হলে নো লিখবেন এবং কোনো ভিডিওর URL এখানে লিখবেন এবং চুজ ফাইল করলে এখানে সেই ফাইলটা অ্যাটাচ করে দেবেন। আমাকে তো লেখা আছে স্কুলের এনরোলমেন্ট বাড়ানো হয়েছে কিনা এবং ড্রপ আউট কমানো হয়েছে কিনা। এবং দেখুন এখানে সেই ধরনের ভিডিও লিঙ্ক দিতে পারে এবং দেখুন এখানে চুজ ফাইল, এখানে ফাইল চুজ করে কিন্তু আপনি সেই ফাইলটাও দিতে পারেন এবং রিমার্কে আপনি কোনো মন্তব্য লিখতে থাকলে 5000 শব্দের মধ্যে সেটি লিখতে পারেন। আমরা বলা হচ্ছে টিচারটি যদি স্বয়ংের অধীন কোনো কোর্স এনরোলমেন্ট করা থাকে বা অন্য কোনো মক্স প্ল্যাটফর্মে, তাহলে এখানে কিন্তু আপনি সেই ভিডিওর URL দেবেন, চুজ ফাইল চয়েস করে দেবেন এবং একইভাবে রিমার্কস দেবেন এই ব্যাপারে কিছু থাকলে। আর নম্বরে বলা হচ্ছে দেখুন ই কন্টেন্টের উন্নয়ন, পাঠ্য বই, SCERT বোর্ড বা NCERT এর জন্য শিক্ষকদের হ্যান্ডবুক হলে এখানে আপনি ই কন্টেন্টের নম্বর দেবেন বা হ্যান্ডবুকের নম্বর দেবেন, এখানে
টেক্সটবুকের নম্বর দেবেন বা আধারের নম্বর দেবেন, এসিআরটির কিন্তু একই নম্বর দেবেন। যদি সাপোর্টিং ভিডিও কিছু থাকে সেই নিয়ে কিন্তু এখানে ভিডিও লিঙ্ক দিতে পারেন। রিসোর্স ফাইল করে আপনি কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টটা আপনি অ্যাটাচ করতে পারেন, এবং এই নিয়ে কোনো রিমার্কস থাকলে 5000 শব্দের মধ্যে তারা লিখতে পারেন। তারপর দেখুন লেখা আছে ক্রাইটেরিয়া বেসড অন পারফরমেন্স, এবং দেখুন এক নম্বর লেখা আছে ইনোভেটিভ পরীক্ষা যেমন আইসিটি এর ব্যবহার, জয়পুর লার্নিং এর কৌশল, টিচারদের দ্বারা ছাত্রদের মধ্যে শিক্ষাদানের ব্যাপক প্রভাব, উন্নয়ন এবং উপযুক্ত শিক্ষাদান দিকের ব্যবহার, প্রতিদিন শিক্ষাদানের যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে টিচিং লার্নিং এর মেটেরিয়াল অর্থাৎ টিএলএম এর বা কম দামে শিক্ষাদানের সাহায্যকারী বস্তু ইত্যাদি, যেগুলির ভিত্তি হবে নাম্বার স্কেল এবং ইনোভেশন বা পরীক্ষার প্রভাব। নাম্বার অফ ইনোভেশন বা এক্সপেরিমেন্ট এখানে নম্বর লিখবেন, লিস্ট অফ ইনোভেশন লিখবেন, কোনো ভিডিও লিঙ্ক থাকলে ইউআরএল এখানে দিয়ে দেবেন, এবং কোনো ডকুমেন্ট থাকলে চুজ ফাইল করলে এখানে দিয়ে দেবেন, এবং সেক্ষেত্রে এই নিয়ে কোনো মন্তব্য থাকলে তাহলে আপনি পাশের শব্দের মধ্যে লিখে দেবেন। তাহলে আছে পাঠ্যক্রম বহির্ভূত এবং সহযোগী পাঠ্যক্রম কার্যাবলী সংগঠন, যেটা ভিত্তি হবে নাম্বার স্কেল এবং পরীক্ষার প্রভাব। অ্যাক্টিভিটিস কটা আছে লিখবেন, নাম্বার এখানে কোনো ভিডিও লিঙ্ক থাকলে দিয়ে দেবেন, এবং কোনো ডকুমেন্ট থাকলে সাপোর্টিং তাহলে এখানে ভিডিও চুজ ফাইল করে দিয়ে দেবেন, এবং রিমার্কস এই নিয়ে কোনো মন্তব্য থাকলে 5000 শব্দের মধ্যে লিখে দেবেন। এতে বলা আছে সমাজের সংহতি, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের জন্য এবং সামাজিক সচেতনতা প্রচারের জন্য বাচ্চাদের মধ্যে, এখানে লেখা আছে সাপোর্টিং ভিডিও থাকলে সেটা লিখে দেবেন, এবং দেখুন সাপোর্টিং ডকুমেন্ট থাকলে এখানে সেই ডকুমেন্টটা দিয়ে দেবেন, অ্যাটাচ করে দেবেন, এবং দেখুন এখানে রিমার্ক 5000 শব্দের মধ্যে কোনো হিন্দি কোনো মন্তব্য থাকলে লিখে দেবেন, এবং দেখুন তিনের বিয়েতে কী লেখা আছে, দেশ গঠন এবং জাতীয় সংহতিকে উৎসাহ দান করার জন্য, এবং সেই নিয়ে কিন্তু কোনো ভিডিও লিঙ্ক থাকলে এখানে দিয়ে দেবেন, পাশাপাশি ফাইল করে কোনো ডকুমেন্ট থাকলে সেটা ডকুমেন্টটা দিয়ে দেবেন, এবং এই কোনো মন্তব্য থাকলে তা এই রিমার্ক সেকশনে লিখে দেবেন, দেন এটাকে সেভ করবেন। তারপর এখানে আসবে আপনার রিভিউ, অর্থাৎ এখান থেকে আপনি টোটাল জিনিসটা আপনি যা করেছেন দেখতে পাবেন, পাশাপাশি এখানে চাইলে আপনারা এটা প্রিন্ট আউটও করতে পারেন। ফাইনাল সাবমিশন করার আগে আপনি কিন্তু দেখতে পাবেন কোনটা অ্যাটাচ হয়েছে কোনটা অ্যাটাচ হয়নি, অর্থাৎ রাইট হলে রাইট এবং শূন্য হলে কিন্তু সেটা জমা হয়নি, সেই অ্যাটাচমেন্ট আপনি দেননি। বা যদি আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু মিনিমাম 8টা ক্যারেক্টার নিয়ে বিভিন্ন ধরনের ছোটো হাতে বড়ো হাতে বিভিন্ন ধরনের চিহ্ন নিয়ে সেই নিয়ে কিন্তু একটি পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড লিখতে হবে, নিউ পাসওয়ার্ড লিখতে হবে, এবং তারপরে দেখুন লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড করে এটা লিখবেন নতুন পাসওয়ার্ডটা, তারপরে এটা আপডেট করলেই আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হবে যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান। আপনাদের যা 2020 যে শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়া হবে তার প্রোগ্রাম শিডিউল কীরকম রয়েছে, দেখে 6 জুলাই 2020 পর্যন্ত যেটি হবে নিজস্ব নমিনেশনের জন্য শিক্ষকদের অনলাইন ওয়েব পোর্টালে আবেদন করা হবে, পর্যন্ত কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। এবং 12 জুলাই থেকে 21 জুলাই কী হবে, শিক্ষকদের শর্ট লিস্ট জেলা বা আঞ্চলিক নির্বাচন কমিটি দ্বারা এবং রাজ্য বা অর্গানাইজেশন নির্বাচন কমিটিতে অনলাইন পোর্টালে এর মাধ্যমে পাঠানোর জন্য। 22 জুলাই থেকে 31 জুলাই কী হবে, অর্গানাইজেশন বা রাজ্য নির্বাচন কমিটি দ্বারা শর্ট লিস্টেড এবং ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল জুরিকে ফরওয়ার্ড করতে হবে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে। 8 আগস্ট 2020 কী হবে, প্রার্থীদের শর্ট লিস্ট নির্বাচন করার জন্য ইন্টিমেশন বিচারক দ্বারা ভিসির মাধ্যমে অথবা ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে। 6 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে যেটা হবে ভিসির মাধ্যমে বিচারক দ্বারা সিলেকশন পদ্ধতি বা ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং দেখুন 14 আগস্ট 2020 যেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল জুরি দ্বারা নাম ফাইনাল হবে। এবার আসবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে টিচারদের ন্যাশনাল অ্যাওয়ার্ডে আবেদন করার জন্য যে অর্ডারটি বেরোচ্ছে সেটির ব্যাপারে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন, এবং ডেট দেখুন লেখা আছে 22 জুন 2020, এবং ফর্ম কাগজে লেখা আছে ডাক্তার অনিন্দ্র নারায়ণ ডিসেস আইএস কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, এবং টু কাগজে লেখা আছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট সমস্ত জেলার, এবং সাবজেক্ট বা বিষয় কী লেখা আছে দেখুন 20 ন্যাশনাল অ্যাওয়ার্ডস অফ টু টিচার্স, অর্থাৎ 2020 শিক্ষকদের জাতীয় পুরস্কার নিয়ে। সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ লেটারের মাধ্যমে যোগাযোগ করেছে FA নম্বর 1020 ডেটেড 16 জুন 2020, যে দত্তসূত্রে শুরু করেছে শিক্ষকদের বাছাই করার পদ্ধতি শুরু করেছে এই বছর শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়ার জন্য। এই ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এনক্লোজারটা দেখতে নির্দেশের ডাউনলোড কপিটি অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স, এখানে কিন্তু এই দা ওয়ার্ডটা হবে না, এই ওয়ার্ডারে কিন্তু এই ওয়েবসাইটের নামটা একটু ভুল করেছে, .mhrd.gov.in বা mhrd.gov.in থেকে যেটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের থেকে তা পাওয়া যাবে। লক্ষ্য করবেন যে রেজিস্ট্রেশনের সময় শেষ তারিখ হলো 6 জুলাই 2020। যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু দ্য টিচার্স 2020 নিতে ইচ্ছুক, শিক্ষকদের কী কী যোগ্যতা লাগে, এই পুরস্কারের জন্য আবেদনকারী কীভাবে নির্বাচিত হন, যাবতীয় নির্দেশিকা নিজেকে অনলাইনে নমিনেশন করার জন্য এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য উল্লেখ করা আছে ওয়েবসাইটে, তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই নির্দেশিকাটি সার্কুলেট করতে প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ HT বা TICদের, এবং ব্যাপকভাবে যাতে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা আবেদন করতে পারেন ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার 2020 জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা আর্জেন্ট। এবং দেখুন তলায় সই রয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে 22 জুন 2020।
চ্যানেল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন ভিডিও শিক্ষক শিক্ষিকার মধ্যে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ফুল মতামত। ধন্যবাদ।